গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আমার ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। এই দেখো, আমার মেয়ে এখন ড্রয়িং করছে। একটু পরেই ও টিফিন খেয়ে পড়তে বসবে। জো একটা ডাক এঁকেছে। কালকে ওর ড্রয়িং ক্লাস আছে, তো স্যার ওকে হোমওয়ার্ক দিয়েছেন, সেটাই ও এখন করছে। আর আমি চলে যাচ্ছি এবারে রান্নাঘরে, ওর জন্যে কিছু টিফিন নিয়ে আসি, খাবে, তারপরে ও আবার স্কুলের পড়া নিয়ে বসবে। আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে এটাতে আছে চপ, এই চপ দিয়ে মুড়ি মাখা করব। তিনটে চপ আছে। এই যে আমার এখানে মুড়ির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর চপ নিয়েছি। এবারে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে খাচ্ছিলাম। মেয়ে খাচ্ছে আমার সঙ্গে। এরপর মেয়ে পড়তে বসে গেছে, আমি ওকে নিয়ে পড়তে বসে গেছি, ওকে পড়াচ্ছি। আমি সামনে না থাকলে ও আবার পড়ায় মন দিতে পারে না, তাই আমাকে সামনে বসে থাকতেই হয়। অ্যাজ এ গাইডেন্স হিসেবে তো বসে থাকতেই হয় বাচ্চাদের সামনে, সবাই জানো, নাহলে বাচ্চারা মন দিয়ে পড়ে না। আমি ওকে পড়তে দিয়েছিলাম, এবারে আমি ওকে যেগুলো পড়া দিয়েছিলাম সেগুলো আমি ধরছি যে বলতে পারছে কি না। ওর মুখে মুখে তো ঠিকঠাকই বলে দিচ্ছে, লেখার সময় হয়তো স্পেলিং ভুল যায় একটা দুটো করে। পড়া হয়ে গেছে, ও আবার ড্রয়িংটা নিয়ে বসে গেছে, কারণ কমপ্লিট করতে হবে, স্যার হোমওয়ার্ক দিয়েছিলেন। মোটামুটি ভালোই করেছে। আগের পেজে স্যার করেছেন ওইটা দেখে ও নিজে এই পেজে ডাকটা এঁকেছে। ড্রয়িং যত প্র্যাকটিস করা যায় তত সুন্দর হয়, প্র্যাকটিস করতে করতেই হাত সেট হয়ে যায়। যাই হোক, মোটামুটি ঠিকই করছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। গরমে বেশি কিছু করব না, জাস্ট আলু আর পেঁয়াজের সিম্পল একটা তরকারি করব, কারণ গরমে হালকা খাওয়াই ভালো। আমার রুটি হয়ে গেছে, রুটি, আলু পেঁয়াজের তরকারি আর মিষ্টি, এটাই আজকের আমাদের ডিনারের মেনু। ব্যাস, আমাদের সবার ডিনার করা এবারে কমপ্লিট। আমি এই রান্নাঘরে আবার চলে এসেছি। আমি একটু হেনা ভিজতে দিচ্ছি। আমি নুপুর হেনাটা ইউজ করি, এটাতে কালারটা খুবই ভালো হয়। আমি হেনার সঙ্গে শুধু উষ্ণ হালকা একটু গরম জল মিশিয়ে নিচ্ছি, আর কিছুই দিই না হেনাতে, কারণ আমার বিনা কিছু দেওয়াতেই ভালোই কালার চলে আসে। কোনো কফি পাউডার বা চাইল্ড লিকার আমার দেওয়ার প্রয়োজন পড়ে না। ব্যাস, হয়ে গেল আমার কাজ। এবারে আমি শুতে যাবো, তার আগে আমি একটু জল খেয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমার যদি আমার এই ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।